আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মুগের ডালের মুড়িঘণ্ড ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে। আমি হাফ কেজি মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ড রান্না করব। এখন আমি এই ডালগুলো ফেলে নিব। ফেলে নিচ্ছি এখানে আধা কেজি পরিমাণে ডালটাকে। আমি খুব ভালো করে টেলে নিব যেন একটু সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। মাথা আর লেজের অংশগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে পরে সে করে রাখা ছিল আগে, তো এগুলো দিয়ে আমি ডালগুলো রান্না করব। ডালটা ডাল আদ্রায় হয়ে আসছে, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ডাল থেকে। তো এখন আমি নামিয়ে ফেলবো ডালটা। ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটা আমি রান্নার জন্য চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি মুড়িঘণ্ডটা সরিষার তেল দিয়ে করবো। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা পরিমাণ পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। ডালটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে একটু দেওয়া যাবে। এরপরে দিচ্ছি একটু রসুন বাটা। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। আগুনটা মিডিয়াম করে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, এরপরে দিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দুই চামচ দিচ্ছি। ডালে ঝাল বেশি দেওয়ার আগে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে মশলাগুলো কষাবো। মশলাটা যখন ভালো করে কষবে তখন আমি মাছের মাথা আর ডালগুলো দিয়ে দিব একসাথে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। মশলাগুলো কষে গিয়েছে, এখন আমি দিচ্ছি মাছের মাথাগুলো পরিষ্কার করে রাখা। আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো তো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো খুব ভালো করে মিক্স করবো। এগুলো এখন কষার জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলো একবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডালের সাথে ভালো করে। খুব ভালো করে কষার পরে ঝোল দিব, তাহলে টেস্টটা ভালো আসবে। সাথে সাথে ঝোল দিয়ে দিলে টেস্ট ভালো আসে না। আগুন কমিয়ে ভালো করে কষাবো। এখন আমি এগুলোতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যতটুকু কষার কষে গিয়েছে। এখন ঝোলটা দিচ্ছি আমি গরম পানি দিয়ে, যেহেতু ডাল ডালের তরকারিতে একটু গরম পানি দিলে সেটাই ভালো, ডাল একটু ঝোলটাও বেশি লাগে। তাই ঝোলটা দিয়ে দিলাম, আগে আবারও দিব, কারণ ডালটা সিদ্ধ হতে হবে। দেখেন মাথাগুলো ভাঙবো না, গোটা গোটা থাকবে, কারণ মাথাগুলো ভেঙে দিলে কাটার জন্য বাচ্চারা খেতে পারবে না।
এখন আমি আগুনটা বাড়িয়ে দিব। এখন এতক্ষণ আগুনটা আমি কমিয়ে রেখেছিলাম, এখন এটা ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি রান্না হওয়ার জন্য। মাঝে মাঝে একটু উল্টিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যেন ডাল না লেগে যায়, সেজন্য। এখন একটু চেক করবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আর একটু সিদ্ধ হওয়া লাগবে, এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই, তাই আর একটু পানি দিব। আর একটু গরম পানি দিয়ে দিলাম, আশা করি এগুলোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। লবণটা চেক করে দেখছি একটু কম হয়েছে মনে হলো, তাই একটু সামান্য করে আবার লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারি নাই। আসছে আর একটু ঝোল ঝোল নামাতে হবে, কারণ ডাল ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যাবে অনেকটা। তা এখনও কিন্তু কাজ শেষ না, এখন আরও কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এটাতে বাগার দিব। একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। সরষের তেলটা কিন্তু অনেক ভালো, ফ্লেভারটা অনেক ভালো আসছে তো ধানে রাঙা সরষের তেল। রসুনটা লাগিয়ে আসলে আমি এটাতে তিনটা লাল মরিচ দিয়ে দিলাম, লাল মরিচটা বাগারের সাথে দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতেও ভালো লাগে। ভালো করে মিক্স করে আর এক দু মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। তো আমার সুস্বাদু মুগ ডাল আর ইলিশ মাছের মাথা রান্না শেষ। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, এবং এই ডালটা আপনারা যে কোনো রুটি পরোটা সাদা ভাতের সাথেও খেতে পারবেন। যাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।